দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এর জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি, পড়ছি শুক্রিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাব শেখের কাছে, জেনে নিব ওনার কুশলাদি। তার আগে সবাইকে, বিশেষ করে ডিসেম্বর মাস, আমরা বাংলা ভাষাভাষী, বিশেষ করে বাংলাদেশি যারাই যেখানে আছে পৃথিবীর সবখানেই, সেই চেতনা, সেই আনন্দ, সেই দুঃখ সব কিছু মিলে একটি মিশেল অভিজ্ঞতা, বাংলাদেশের গর্বের মুক্তিযুদ্ধ এবং তার শেষে 9 মাস যুদ্ধের শেষে আমাদের সেই বিজয়ের ক্ষণ, তার সাথে সাথে 14ই ডিসেম্বর কালকে, সেটা হচ্ছে বুদ্ধিজীবী দিবস, যে সময় অনেকগুলো বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই গর্বের দেশের এই ক্ষণটাকে আমরা মনে করছি এবং যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাফ কামনা করছি। বিজয়ের ক্ষণ সামনে, 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার শুভেচ্ছা সবাইকে, জীবন জিজ্ঞাসা পরিবারের সবাইকে জানাচ্ছি। চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে। জি শেখ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন এবং আজকেও ভালো কাজে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আপনি যেমন বলেছেন বিজয়ের মাস, আলহামদুলিল্লাহ বিজয় এটা হচ্ছে আল্লাহর একটি নেয়ামত। আল্লাহ তাআলা বিজয় সম্পর্কে সুরাই নাজিল করেছেন, সুরাতে পবিত্র কোরআনের একটি সুরা আছে সুরাতুল ফাতহ, বিজয়ের সুরা, আবার অন্য আরেকটি সুরা আছে সুরা নাসর, অর্থাৎ সেটাও বিজয় সম্পর্কে বোঝানো হয়েছে। যেমন আমরা ছোট সুরাটি সবাই জানি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আমাদের কি করা উচিত। কাজে বিজয়ের ব্যাপারেও কোরআনে বিজয় কিভাবে পালন করা দরকার, বিজয় দিবস আমাদেরকে কি শিক্ষা দেয়, একজন মুসলমান হিসেবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করা উচিত, সেটার বিবরণ কিন্তু আমরা সুরাতুন নাসারে পাই। এবং সুরাতুন নাসার এমন কোনো মুসলিম নেই যার এই সুরাটি মুখস্থ নেই, যেখানে আল্লাহ বলেছেন যখন তোমরা দেখবে আল্লাহ সাহায্য আসছে এবং বিজয় হচ্ছে, বিজয় আসছে, তারপরে শেষ আয়াত আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তিনটি নির্দেশ দান করেছেন, তোমরা মহান রবের তাসবিহ পাঠ করো এবং তার প্রশংসা করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো। বিজয়ের সাথে ক্ষমা প্রার্থনা একটা বিষয় থাকে, বিজয়ের সাথে মহান রবের গৌরব গাথা বর্ণনা, তাসবিহ বর্ণনার বিষয় থাকে, বিজয়ের সাথে তার প্রশংসার একটা বিষয় থাকে। কেন বিজয়ের সাথে এই তিনটা বিষয় সম্পৃক্ত থাকার কারণটা কি? তার কারণ হলো বিজয়ে, বিজয় দানকারী মহান রবের সাহায্য ছাড়া হতে পারে না, কাজে গৌরব তো তারই, কারণ তিনি ইচ্ছা করলে। যেমন আমরা দেখি যে 1971 ইংরেজিতে যেই যে যুদ্ধ, এই যুদ্ধে বিশাল একটি শক্তিকে সাধারণ নিরীহ মানুষরা পরাজিত করেছে, যেসব মানুষদের কোনো তেমন প্রশিক্ষণ ছিল না, যেসব মানুষরা তেমনভাবে সংঘবদ্ধ ছিল না, যেসব মানুষদের মিলিটারি স্কিল ছিল না, তারা পরাজিত করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি সেনাবাহিনীকে। তাহলে এই বিজয়টা মহান রবের পক্ষ ছাড়া হতে পারে না। যখন একটি পক্ষ খুব অন্যায় করে এবং জুলুম করে তখন অবশ্যই তাদেরকে তার শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা জালিমের বিরুদ্ধে পুরো কোরআনে বারবার বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল জালিমিন লা ইয়াহদিল কওমাল জালিমিন, এই জাতীয় শব্দগুলো বলেছেন। এবং একটি হাদিস আছে, আমরা বুখারীর হাদিসে দেখি যে আল্লাহ তাআলা বলেন, হাদিস কুদসি, যে ইন্নি হারামতু যুলমা আলা ইবাদি ফালা তাযালামু, আমি রব, আমি আল্লাহ, কোনো বাধা নিষেধের আওতায় নেই, আল্লাহর জন্য কোনো এটা হালাল এটা হারাম নেই, আমাদের জন্য আছে, কারণ হালাল করতে হবে হারাম থেকে বাঁচতে হবে, কিন্তু আল্লাহর জন্য নেই। তারপরে আল্লাহ বলেন যে এরপরেও আমি নিজের উপর একটা জিনিস হারাম করেছে, সেলফ কন্ট্রোল আমি করেছি, যে জুলুম আমার জন্য হারাম করেছে,
আল্লাহ কিন্তু জুলুম জুলুম কার উপর করবেন না করেন না হে আল্লাহর বান্দাগণ তোমরাও একজন আরেকজন উপর জুলুম করো না জুলুম যখন আসবে তার পতন হবে সাময়িকভাবে তার দম্ভ থাকবে সাময়িকভাবে তার অহংকার থাকবে সাময়িকভাবে তার হুংকার থাকবে কিন্তু সেই হুংকারকে মহান রব যিনি জুলুমকে পছন্দ করেন না তস তস করে দেবেন যেমন ফেরাউনের হুংকার ছিল কিন্তু পানিতে চুবিয়ে আল্লাহ মেরেছেন যুগে যুগে ফেরাউন সৃষ্টি হবে কিন্তু প্রথমে তাদের হুংকার থাকবে প্রথমে তাদের গর্ব থাকবে প্রথমে তাদের বড় দাবি থাকবে তখন তারপরেই সেই হুংকারকে ধূলিসাৎ করে দেওয়া হবে ইসলামের ভিত্তিতে যে একটা রাষ্ট্র গঠন হয়েছে এবং ভৌগোলিক অনেক দূরত্ব সত্ত্বেও শুধুমাত্র ইসলামিক সুতায় বন্ধনের কারণে যখন একটা জাতি হয়েছে তখন কাউকে ছোট করে দেখা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা এবং এবং তাকে অপমানের দৃষ্টিতে দেখা এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এবং সেই সুতাটাকে তারা কেটে দিয়েছে সুতাটা যখন কেটে দিয়েছে তখন এই জুলুমের পরিণতি তাদেরকে ভোগ করতে হয়েছে নিরীহ মানুষদের কাছেই তাদেরকে পরাজিত হতে হয়েছে যাই হোক বিজয়ের কথা যখন আমরা বললাম তো এখানে বিজয়ের সাথে মহান রবের সাহায্য দরকার নতুবা কখনো এটা সম্ভব হয় না আর যখন তিনি সাহায্য করেছেন তারই প্রশংসা করা দরকার তারই গৌরবগাথা বর্ণনা করা দরকার তারপরেও বিজয় অর্জনে যে ত্রুটি বিচ্ছুদি হলে তার জন্য ক্ষমা চাওয়া উচিত এই জন্য সূরা নাসার বিজয়ের সাথে তিনটি নির্দেশের কানেকশন করে দিয়েছে হ্যাঁ আজকের এই বিজয় মাসে আমাদের বাংলাদেশের যত মানুষ সারা পৃথিবীর যে যেখানে আছে সবারই উচিত মহান রবের শুকরিয়া আদায় করা চিন্তা করা দরকার যদি বাংলাদেশ স্বাধীন না হতো বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে আজকে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম দেশের মাধ্যমে উপকার অর্জন করছে তারা কতই পিছিয়ে থাকতো এবং তাদের কোনো পরিচয় সারা পৃথিবী জুড়ে হতো না বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে এবং স্বাধীনতা যুদ্ধ হওয়ার পরে যদি স্বাধীনতা দীর্ঘায়িত হতো নয় মাসের পরিবর্তে যদি 9 বছর 18 বছর বা তার চেয়ে বেশি হতো তখন ফিলিস্তিনি একটা জাতি তারা সংগ্রাম করছে প্রায় 50-এর উপরে 50 বছর ধরে স্বাধীন হতে পারেনি আরকানরা স্বাধীন হতে পারেনি কাশ্মীর স্বাধীন হতে পারেনি রক্তের বন্যা প্রবাহিত হচ্ছে সময়ে সময়ে যুগে যুগে কিন্তু সেই তুলনায় আল্লাহ অল্প সময়ে আমাদেরকে বিজয়টা দিয়েছেন বিজয় যদি না হতো হয়তো আমাদেরকে উদ্বাস্তু শিবিরে বড় হতে হতো যারা আমরা বাংলাদেশ হওয়ার পরে জন্ম লাভ করেছি হয়তো আমাদের জন্মটি হতো উদ্বাস্তু শিবির কিন্তু আমরা স্বাধীন আকাশে আকাশ বাতাস যেখানে আছে সেখানে আমরা জন্ম লাভ স্বাধীনতা একটা বড় নিয়ামত সেটাকে আমাদেরকে বুঝতে হবে মূল্যায়ন করতে হবে যদি সেটাকে মূল্যায়ন করতে না পারি তাহলে আমরা স্বাধীনতা পেয়েও পরাধীন থাকতে হবে যাই হোক সম্ভবত আমাকে এত সময় নেয়ার কথা ছিল না কিন্তু বিজয়ের আবেগ আমাদের সবাই আছে বিশেষত আমরা যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম লাভ করেছি আমরা 1971 দেখিনি 1971 রক্ত দেখিনি 1971 অসম যুদ্ধ দেখিনি কিন্তু আমরা গল্প পড়েছি আমরা ইতিহাস পড়েছি এবং আমরা শুনেছি এবং সেই চেতনা অর্থাৎ একটা বিজয়ী জাতির যে চেতনা থাকা উচিত সেই চেতনাকে লালন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যারা এখন প্রায় বাংলাদেশে যারা আছে যে প্রজন্ম প্রায় 71-এর পরে এবং আগামী 5-10 বছর পরে 71 যারা ছিলেন বা যুদ্ধ করেছেন তারা হয়তো আর কেউ থাকবেন না কিন্তু এই যে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন ওই প্রজন্মের কোনো বিভক্তি না পান বরং ওই প্রজন্মর সংগ্রাম ত্যাগ তিতিক্ষার আদর্শকে লালন করে ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে পারেন সেটাই হবে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হ্যাঁ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এই যে বইটি আছে এটা কিন্তু বড় মেজর জলিলের বইটি বড় ধরনের একটি উচ্চারণ হয়তো তিনি চলে গেছেন কিন্তু আগামী 10-20-50 বছর পরেও সেই শব্দটি বারবার উচ্চারণ করতে হবে এই জন্য আমরা যে যেখানে আছি যে যে লেভেলে কাজ করছি যে যে সেক্টরে কাজ করছি দেশপ্রেম দেশ ভালো দেশের ভালোবাসা নিয়ে এই দেশের প্রতি সেবা করা উচিত এবং স্বাধীনতার সেই চেতনাকে বিজয়ের সেই নিয়ামতকে সংরক্ষণের জন্য সচেষ্ট থাকা উচিত আমিন জাকাবুল্লাহ আমিও আসলে ইন্টারাপ্ট করি নাই কারণ আমার উদ্গ্রীব ছিলাম যে বিজয়ের এই বিষয়গুলো ইসলামের আলোকে
কেমন হওয়া উচিত। চমৎকার বলেছেন, সূরা নাসরের এই বিষয়টি আমাদেরকে অনেক কিছুই মনে করিয়ে দেয়। আসলে মানুষ হিসেবে আমাদের বাড়াবাড়ি, মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলোকে এখানে ঠাঁই দেয় না, বিজয়ের সময় আমাদের তিনটা কর্তব্যকে মনে করিয়ে দেয়। আল্লাহ যেন তৌফিক দেন, স্বাধীন জাতি হিসেবে আল্লাহ যেন আমাদেরকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন, এই কামনা করে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত কলারের কাছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন তো অনেক, তো অনেক প্রশ্ন করতে পারবো না আমি জানি। জি, আমি নটিংহাম থেকে বলছি। জি, তো আমার এই অনুষ্ঠান অনেক ভালো লাগে, আমরা সপরিবার মিলে এই অনুষ্ঠান উপভোগ করি। জি, আল্লাহ যেন আপনাদের হায়াত বাড়ায় দেন এবং এই অনুষ্ঠান আরো দীর্ঘ আয়ু হোক এই অনুষ্ঠানে, তাই আমার কামনা। যাই হোক, আমি একটা প্রশ্ন করব। ওই আমাদের বাসার ভিতরে যে কুশন থাকে বালিশের কাবারে বা কত ফ্রেমে বাঁধা পাখির ছবি বা হরিণের ছবি, এটা ঘরে রাখা কি জায়েজ আছে না নাই ইসলামের দৃষ্টিতে? এটা কতখানি জানি যে কোনো ছবি রাখা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আর কোনো প্রশ্ন বল। প্রশ্ন অনেক কিন্তু মনে নেই এখন। আচ্ছা, ঠিক আছে, মনে আসছে। ওকে ওকে, আমরা পরবর্তী কলটাও নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ওয়েট করছেন, তারপরে ওকে, ঠিক আছে, আমরা পরে আসছি তাহলে। জি, এই ছবি প্রশ্নটির উত্তর। ধন্যবাদ ভোন, আপনাকে নটিংহাম থেকে যে ভোন প্রশ্ন রেখেছেন এবং প্রোগ্রাম সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আমরা অনুপ্রাণিত হয়েছি। আল্লাহ তাআলা আপনাকেও যেন উত্তম বিনিময় দান করেন। এবং আপনি একটি মেসেজ এখানে দিয়েছেন যে আপনি সপরিবারে দেখেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে অনেকে আছেন যে হয়তো নিজেই দেখেন, কিন্তু তার চেয়ে বড় ভালো হবে যে যে কোনো ইসলামিক প্রোগ্রাম, যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে যদি আমরা পরিবারের সবাই নিয়ে বসি, তাহলে হতে পারে এই প্রোগ্রামের অনেক বিষয়গুলো নিয়ে আমরাও পরে আলোচনা করতে পারি এবং পরিবারের সবাই মিলে ভালো কাজে অংশগ্রহণের একটি একটি এক্সাম্পল হতে পারে। আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছেন বিভিন্ন জায়গার ভাই বোনেরা যে তারা পরিবার সহ দেখেন। আমি আজকের এই বোনের এই শব্দটাকে চয়ন করলাম এই জন্যই যে হ্যাঁ, এককভাবে আমরা জান্নাতে যেতে চাই না, আমরা আমাদের পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চাই। কাজেই আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, আমি ফজর পড়লাম, কিন্তু আমার বাচ্চাটি ঘুমিয়ে আছে বা তাকে জাগানো, তাকে ফজরে অভ্যস্ত করা, সে যখন ম্যাচিউর হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যে আমার দায়িত্ব, সেটা কি আমি ভুলে গেলাম? যদি সেটা ভুলে যাই, তাহলে তো আমি অত্যন্ত নিষ্ঠুর একজন বাবা বা মা হলাম। কারণ আমি জান্নাতে যেতে চাই, জান্নাতের প্রথম পজিশন পেতে চাই, কিন্তু আমার সন্তানটাকে আমি রেখে যেতে চাই, সেটা হতে পারে না। অথবা আমি উঠলাম, আমার স্ত্রী ঘুমিয়ে, অথবা স্ত্রী উঠলেন, স্বামী ঘুমিয়ে, আমরা কি একজন আরেকজনকে ছাড়া জান্নাতে গিয়ে আনন্দ ভোগ করতে পারবো? যে কোনো আনন্দের জায়গা একা যেতে ইচ্ছে করে না, পরিবারের সবাই নিলে নিয়ে গেলে খুব ভালো লাগে। আমরা যখন বিভিন্ন দেশে ট্রাভেলিং করি, একা ট্রাভেলিং হলে তেমন একটা আগ্রহ হয় না, যখন পরিবার সহ যাওয়া হয় তখন খুব আনন্দ বোধ করি, এটাই স্বাভাবিক। জান্নাতের এই ট্রাভেলিংয়ে, জান্নাতের এই সফরে আমরা কেন একা হব? অবশ্যই আমাদের পরিবারকে নিতে হবে। এই জন্য এককভাবে অনেক দিনদার হওয়ার চেয়ে সবাইকে মিলে হওয়ার চেষ্টা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভোন আপনাকে। আপনি প্রশ্ন করেছেন কুশন ফ্রেম ইত্যাদিতে বিভিন্ন প্রাণীর ছবি যদি থাকে অসুবিধা হবে কিনা। কুশন যেগুলোতে মানুষ বসে অথবা হেলান দেয়, এগুলোতে তেমন অসুবিধা হবে না, কারণ এখানে অনার করা উদ্দেশ্য হয় না। আর ফ্রেম ইত্যাদিতে যদি বড় করে বাধাই করে রাখা হয়, সেটা অবশ্যই আপত্তি থাকবে সেখানে, কারণ প্রাণীর ছবির ব্যাপারে ইসলামে আপত্তি আছে, আমরা সবাই জানি। হ্যাঁ, যদি বড় ধরনের একটা সিনারিও রেখেছেন, সেখানে ছোট ধরনের একটা পাখি তেমন বোঝা যায় কি যায় না, সেরকম পরিস্থিতি হলে কিছুটা সেটা লঘু থাকে, কিন্তু শুধুমাত্র একটা পাখি অথবা হরিণ বড় আকারে ফ্রেমে বাঁধাই করে রাখা, এটা সুযোগ নেই। আর কুশন ইত্যাদিতে যদি ছোট খাটো হয়, তেমন বোঝা না যায়, অসুবিধা নেই। তবে শুধুমাত্র একটা বড় পাখি অথবা হরিণ অথবা কোনো প্রাণী ছবি খুবই আকর্ষণ করে দেখা যায়, এরকম না রাখাটাই উচিত। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলেন। হ্যালো, জি, আপনার প্রশ্ন বলেন, শুনছি। আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনার টেলিভিশন ভলিউম কমালে ভালো হয়, আপনি না হয় সালামের উত্তর দিতে দিতে দেখা গেল 2 মিনিট শেষ।
জি আপনি টেলিভিশন ভলিউম কমিয়ে আবার ফিরবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা চলে যাচ্ছি একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনি টেলিভিশন ভলিউম কমিয়ে আবারো আমাদের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ